हाय व्यूअर्स, वेलकम टू होमवर्क ऑनलाइन क्लासरूम यूट्यूब चैनल। तो आबारो सकल के जाना होमवर्क ऑनलाइन क्लासरूम यूट्यूब चैनल स्वागत। तो आम्रा सबाई प्रतिदिन नियमित क्लास करछी, एते आमादेर खूब उपकार होच्छे। ताते स्कूल खोला थाक बा बंद थाक आमादेर कोनो फैक्टर करछे ना। तो आम्रा एइभावे आम्रा एगिए चलबो, आस्ते आस्ते एई करोना परिस्थितिके आम्रा जय करबो। तो चलो आज के शुरू करी क्लास वानेर द्वितीय पर्वेर 163 पृष्ठाई। हमें 62 पृष्ठ अब दिखे आगामी गतकाल के देखे, आज के देख 163 पृष्ठा थे 168 पृष्ठा। तेल देखो कत 163 थे 168 पृष्ठा। तो देखो तुम्हारे बोर्डे कि आज 163 पृष्ठाई। तो ये देखते बोर्डे देखो क ओ ख जुड़ी थे, क ओ ख जुड़ी थे कथा नहीं मिलिए लिखी लेखो। क जुड़ी कि आछे नौका कोकिल फूल रथ भाई बल बतास बई छवि ढाक गान बाज माछी पाखी जल पाता जामा फल এই সবগুলো আছে क जुड़ी। क जुड़ी कि आछे এখানে কিছু করা বোঝাবে, এখানে ভার্ব আছে আঁকি ফোটে ওড়ে পড়ে হাসে খেলি ডাকে বয় তুলি পাড়ি দেখি টানে बजाय गाइछे पड़छे खाय नड़े भाषे पड़ी खाबो आनो। ताहले एइगुलो होच्छे किछु करा बोझाच्छे, एक्शन माने कोनो काज करा बोझाच्छे। ताहले आमरा प्रथमे सब जगह लिखे नेई, देखो एइभावे आमी लिखे नेइछि पेन दिए। देखो प्रथमे आमरा नौका लिखलाम, तारपर कोकिल, तारपर फुल, तारपर रथ। देखो सबुज कालिते आमी लिखेछि भाई बल बतास बई छवि ढाक तारपर गान बाज पाखी जल खा पाखी जल पाता जामा तारपर फल तारपर जल तारपर रथ। ताहले एइगुलो आमरा कि करलाम आगे लिखे निलाम। एबार एर संगे मानानसई एकटा क्रिया दिते हबे, क्रिया माने काज दिते हबे। ओखाने आमादेरके मानानसई एकटा काज जुड़े दिते हबे। ताहले नौका कि हय, नौका ओड़े हबे ना? नौका तो ओड़े ना, जहाज ओड़े, एरोप्लेन ओड़े। ताहले नौका एखाने देखो भाषे कथाटा आछे, ताहले आमी एखाने कि देबो नौका भाषे। तेमनि कोकिल कु कु करे डाके, कोकिल डाके। फूल फोटे, रथ टानो, भाई हासे। देखो एखाने जतगुलो ई आछे ताछाड़ा केउ हासते पारबे ना, भाई पारबे हासते, भाई हासे, बल खेली। तेमनि कि देखो तो गान खाबो, गान कि खावार जिनिस जे खाबो ना, गान खावा हबे ना। तो देखो तेमनी बतास बय एटा ठीक, बई पढ़ी छवि आँकि, तारपर ढाक बजाय, तारपर गान गाइछे बाज पड़े पाखी उड़े जल खाय पाता पड़छे जामा पड़ी फल खाबो जल पड़े रथ देखी। তাহলে এখানে আমরা করে নিলাম এই ঘর থেকে একটা ওই ঘর থেকে একটা, ফাইনালি আমাদের এটা হলো। তোমরা দেখে দেখে একবার পড়ে নিও ভালো করে। আর কেমন লাগছে পড়তে একটু জানাবে, কমেন্টস একদমই হচ্ছে না, কমেন্টস আর লাইক ছাড়া তো আমাদের মন বসছে না ভিডিও করতে। তোমরা একটু বোঝার চেষ্টা করো, তোমরা ওইখানে যে লাইক বোতামটা আছে এরকম ওইখানে টিপে দাও, আর কমেন্টসে তোমরা যা পারবে এবিসিডিও লিখতে পারো। যদি কমেন্ট করতে ভালো না পারো তো এবিসিডিও করবে, ঠিক আছে? কমেন্টস অবশ্যই করো, তাহলে আমি তোমাদেরকে দেখতে পাবো কে কে আমার ভিডিও দেখছে, আমি কিন্তু তাদেরকে আইডেন্টিফাই করতে পারবো, ঠিক আছে? তো আমরা আগে যাই, দেখো এসো নিচের অংশ পড়ি। তাহলে এবার এক দেখো কয়েকটা বাক্য লেখা আছে। পাখি ফল খায়, আমি ভাত খাই, তুমি ছবি আঁকো, সে ফুটবল খেলে, আমরা গান শুনি। তাহলে এখানে দেখো তিনটে শব্দ আছে, পাখি ফল খাই, পাখি ফল খাই, তেমনি আমি ভাত খাই, তুমি ছবি আঁকো, সে ফুটবল খেলে, আমরা গান শুনি। তাহলে তিনটে শব্দ দিয়ে এবার আমরা কিন্তু বাক্য বলতে শিখে নিলাম। তো এখানে দেখো একটা মজার জিনিস একটু না বললেই নয়, পাখি ফল খায়। তো এখানে পাখি ফল ঠিকই আছে,
খায় বানানটা দেখো তো, আমি ভাত খায়ের খয়াকার হস্রই আছে আর পাখি ফল খায়ে আছে খয়াকার অন্ত্যস্ত। তাহলে এবার দুটোতে তো আমরা কখন অন্ত্যস্ত লিখব আর কখন হস্রই লিখবো এটা তো ভুল হয়ে যেতে পারে। যখন নিজের সম্বন্ধে আমরা লিখব আমি খাই আমি যাই, হ্যাঁ, তাহলে এগুলোতে সবই হস্রই হবে, খয়াকার হস্রই হবে, অন্তর্যয়াকার হস্রই হবে। কিন্তু লোকে যখন করবে পাখি বা বাবা মা কাকা বা বন্ধু বান্ধব যখন অন্য কেউ হবে, আমি ছাড়া অন্য কেউ হলে অন্ত্যস্ত হবে, খয়াকার অন্ত্যস্ত খায় অন্ত্যস্তাকার অন্ত্যস্ত যায়। তোমরা আশা করি বুঝতে পেরেছো এই ব্যাপারটা। চলো আমরা 164 পৃষ্ঠায় যাব, 164 পৃষ্ঠায়। দেখো 164 পৃষ্ঠায় কী আছে, দেখো আবার এই একটা ছক দেওয়া আছে, ক খ গ। তো কয় আছে পাখি, আমি তুমি সে আমরা, তাহলে এখানে কী আছে, এখানে সবই কর্তা আছে মানে এরাই কাজ করবে, ফল ভাত ছবি ফুটবল, খায় গায় আঁকে আঁকো খেলে শুনি। তাহলে এবার দেখো প্রথমে পাখি ফল খায় মিলিয়ে দিলাম, একটা বাক্য করলে কী হবে, পাখি ফল খায় আমি ভাত খাই তুমি ছবি আঁকো সে ফুটবল খেলে আমরা গান শুনি। তাহলে এইভাবে মিলিয়ে দিলে আমরা সুন্দর বাক্যগুলো পেয়ে যাচ্ছি। এবার নিচে দেখো তো মেলাবো আমরা, উপরে খোপগুলি দেখে আমরা নিচের খোপ থেকে লেখা নিয়ে মানে বুঝে পাশাপাশি বসাই। দেখো এবার আমি ফল খাই, খয়াকার অন্ত্যস্ত হবে না খয়াকার হস্য হবে, খয়াকার হস্যই হবে, কারণ আমি নিজে, নিজে হলে কি বললাম খয়াকার হস্যই হবে, আর যখন অন্য কেউ খাবে তখন কি হবে খয়াকার অন্ত্যস্ত হবে। তাহলে এবার তুমি ফল খাই খাও খয়াকার ও হবে, সে ফল খায় খয়াকার অন্ত্যস্ত হবে, এবার কিন্তু সে ফল খায় খয়াকার অন্ত্যস্ত খায়। তারপরে পাখি ফল খয়াকার অন্ত্যস্ত খায়, তারা ফল খয়াকার অন্ত্যস্ত খায়। তাহলে আমার ক্ষেত্রে কী হলো, আমি খয়াকার হস্যই খাই আমি ফল খাই আর সে ফল খায়, কিন্তু তুমির ক্ষেত্রে তুমি ফল খাও। তাহলে আমাদের বাক্যটা এবার বাক্যগুলো আমরা এখানে লিখে নিই পরপর পাঁচটা বাক্য, আমি ফল খাই পাখি ফল খায় তুমি ফল খাও সে ফল খায় তারা ফল খায়, ঠিক আছে। তাহলে আমরা এগুলো করে নিলাম, তাহলে দেখো আমি বাদে সবাই কিন্তু খয়াকার অন্ত্যস্ত হবে, এটা মাথায় রেখো। তো চলো আমরা আগে যাই 165 পৃষ্ঠাটা দেখি। দেখো এবার আমরা আমরা আগে এ ই আই এবার ও দিয়ে শিখবো, এ ই আই দিয়ে আমরা শিখে নিয়েছি বাক্য গঠন শব্দ গঠন, এবার আমরা ও দিয়ে কী করে শব্দ গঠন করতে হয় সেটা আবার শিখবো। তাহলে আমরা দেখো প্রথমে আছি ডগ, ডি ও জি ডগ, ও এর উচ্চারণ কী হবে, ও ও ও হবে, ও এর উচ্চারণ কী হবে, ও হবে। তাহলে ডগ ফগ হগ জগ লগ হপ মপ টপ ক্রপ সপ স্টপ কট ডট গট কট ডট গট হট জট লট নট পট অক্স, ওয়ের উচ্চারণ কিন্তু অও হয়, অ অয়ের উচ্চারণ হয় অ, অক্স বক্স ব অক্স ফ অক্স লস অস অয়ের উচ্চারণ হচ্ছে, হ্যাঁ মস টস এবং গ্লস। তাহলে আমরা এখানে ও দিয়ে কিছু শব্দের লিস্ট পেলাম। এবার দেখো একটা গাছের মতো করেছে তীর দিয়ে দেখেছে, তাহলে আমি প্রথমে এইচ ও পি হপটা করা আছে, তাহলে তারপরে করো তারপরের উপরটা কী আছে, পি ও পি পপ সি আর ও পি ক্রপ এস টি ও পি স্টপ ডি আর ও পি ড্রপ টি ও পি টপ এস এইচ ও পি সপ এমওপি মপ। তাহলে এইভাবে আমরা কিন্তু এই তীর থেকে শব্দ নিয়ে করে নিলাম, প্রথমে নীলটা নিয়ে তারপরে ওপি দিয়ে দিলাম, পিওপি পপ, তারপরে দেখো সি আর ও এইচ ওপি তো হপটা দেওয়াই ছিল, তারপরে সি আর ওপি ক্রপ দিয়ে দিলাম, তারপরে এস টি ওপি স্টপ দিয়ে দিলাম, এসটা নিলাম এস টিটা নিলাম, তারপর ওপিটা তো আছেই লাল কালার, দুটোকে মিলে একসঙ্গে দিয়ে দিলেই স্টপ হয়ে গেল। তেমনি ডি আরটা নিয়ে নিলাম এখানে ওপি ড্রপ, তেমনি টি ও পি টপ এস এইচ ও পি সপ এমওপি মপ। তাহলে আমাদের 165 নম্বর পৃষ্ঠাটা দেখে নিলাম, আমরা দেখলাম ও এর উচ্চারণ অয়ের মতো হয় অ।
বা ও। এবার চলো আমরা যাই 166 পৃষ্ঠায়। 166 পৃষ্ঠায় আরও দুটো সেম জিনিস করতে হবে, তো আমি এখানে করে নিয়েছি। দেখো তাহলে পট লট, দেখো পিটা আগে লিখেছে নি, ওটিটা ওটা ওটিটা দিয়েছে, তাহলে পট লট, তারপর ডট কট গট। আমি এগুলো পাশাপাশি এই গ্রিন ব্লু অক্ষরটার পাশে পাশাপাশি গ্রিন অক্ষরটা বসিয়ে দিলাম, তাহলে আমার শব্দ হয়ে গেল। তেমনি দেখো এবার নিচেরটা দেখো, রেড অক্ষরগুলো এফ আর ও জি ফ্রগ। ওপর দিক থেকে করে দেখি, এফ এফটা তো লাল কালার আছে আর ও জিটা গ্রিন কালার আছে। এফ ও জি ফ্রগ, এল ও জি লগ, এইচ ও জি হগ, ডি ও জি ডগ, এফ আর ও জি ফ্রগ। তাহলে এখানেও আমরা শব্দগুলো লিখে এখানে ছকে লিখে নিলাম। এবার চলো 167 নম্বর পৃষ্ঠায়। খুব ভালো করে দেখো তোমরা এখানে সহজ পাঠের 23 নম্বর পৃষ্ঠাটা দেখো, সহজ পাঠের 23 নম্বর পৃষ্ঠাটা দেখো। রাম বনে ফুল পাড়ে, গায়ে তার লাল শাল, হাতে তার সাজি, জবা ফুল তোলে, বেল ফুল তোলে, বেল ফুল সাদা, জবা ফুল লাল, জলে আছে নাল ফুল। নাল এটা কিন্তু লাল নয়, নাল ফুল তুলে রাম বাড়ি চলে, তার বাড়ি আজ পুজো, পুজো হবে রাতে, তাই রাম ফুল আনে, তাই তার ঘরে খুব ঘটা, ঢাক বাজে ঢোল বাজে, ঘরে ঘরে ধূপ ধুনা, পথে কত লোক চলে, গরু কত গাড়ি টানে, ওই যায় ভোলামালি মালা নিয়ে ছোটে, ভোলামালি কি নিয়ে ছুটছে, মালা নিয়ে, ছোটো খোকা দোলা চড়ে দোলে, থালা ভরা কই মাছ, বাটা মাছ, সরা ভরা চিনি ছানা, গাড়ি গাড়ি আসে শাক লাউ আলু কলা, ভারী আনে ঘরা ঘরা জল, ভারী বলে একজন সে কিনে আসছে ঘরা ঘরা জল, মুটে আনে সরা ভরা সরা খুঁড়ি কলা পাতা, কী কী নিয়ে আসে, সরা, সরা মানে মাটির বাটির মতো, দেখেছো তোমরা সরা, আর কী নিয়ে আসে খুঁড়ি, খুঁড়ি মানে বাটি, কলা পাতা, তাহলে মুটে কী নিয়ে আসছে, সরা পাতা, সরা খুঁড়ি আর কলা পাতা, রাতে হবে আলো, লাল বাতি নীল বাতি, লাল রঙের আলো জ্বলবে আবার নীল রঙের আলো জ্বলবে, কত লোক খাবে, পুজো হচ্ছে খাবেই তো, কত লোক গান গাবে, গান করবে সবাই খাবে, আর 7 দিন ছুটি, 3 ভাই মিলে খেলা হবে, কতদিন ছুটি, 7 দিন ছুটি। এবার আমরা চলে যাবো 167 নম্বর পৃষ্ঠায়। দেখলাম আমরা আমার সহজ পাঠ বইটা, এবার আমরা চলে যাবো 67 নম্বর 167 নম্বর পৃষ্ঠায়। রাম বনে ফুল পাড়ে আমরা যেটা পড়ছিলাম সেই পড়াটার নাম হচ্ছে রাম বনে ফুল পাড়ে, রাম বনে ফুল পাড়েটা আমরা দেখে নিয়েছি। এবার দেখো এখান থেকে মিলাতে হবে, রাম বনে ফুল পাড়ে, তাহলে প্রথমটা কী হবে, রাম বসবে বনে তো আছে, ফুল ফুলটা বসবে, রাম বনে ফুল পাড়ে, কত লোক গান গাবে, জলে আছে নাল ফুল, নাল এটা কিন্তু লাল নয়, নাল, পথে কত লোক চলে। এবার 5 নম্বরটা, গরু কত গাড়ি টানে। 6 নম্বরটা, ছোটো খোকা ছোটো খোকা কী করে, দোলা চড়ে দোলে, ছোটো খোকা কী চড়ে দোলে, দোলায় চড়ে দোলে দোলে করে, হ্যাঁ, ভারী ভারী আনে ঘরা ঘরা জল, কে নিয়ে আসে, ভারী নিয়ে আসে ঘরা ঘরা জল, ভারী আনে ঘরা ঘরা জল, আর মুটে আনে, মুটে আনে সরা খুঁড়ি আর শালপাতা, কলা পাতা, শালপাতা নয় কলা পাতা, মুটে আনে সরা খুঁড়ি আর কলা পাতা। তাহলে আমরা 1 থেকে 8 দেখে নিলাম। এবার রামবনেটাই আরও কিছু কোশ্চেন আছে, দেখো রাম বনে ফুল পাড়ে, পাটটি দেখে ভেবে লেখো, রাম বনে ফুল তোলে, তো কী কী ফুল তোলে, জবা ফুল তোলে, বেল ফুল তোলে আর নাল ফুল তোলে, ঠিক আছে, 3টি ফুল তোলে, লাল রঙের 3টি জিনিস আছে, হ্যাঁ লাল রঙের 3টি আছে, একটা হচ্ছে চাদর বা শাল, জবা ফুল আর লাল বাতি, এই 3টে জিনিস আছে, তাই ঘরে বাজে ঢাক ঢোল, ঘরে কী বাজছে, আনন্দ উৎসব হলে কী বাজে, ঢাক আর ঢোল বাজে, থালায় কী আছে, কই আর বাটা মাছ, কী মাছ আছে, কই মাছ আর বাটা মাছ, গাড়িতে আছে শাক লাউ আলু কলা, শাক লাউ আলু কলা,
বাতি আছে ক রকমের নীল আর লাল বা লাল আর নীল দু রকমের রঙের। হ্যাঁ, যে কদিন ছুটি সেদিন হচ্ছে 7 দিন, কদিন ছুটি থাকে 7 দিন ধরে মজা হয়, 7 দিন ছুটি থাকে। আমাদের ছুটি থাকে না দুর্গা পুজোতে, সেরকম এই পুজোতেও ছুটি থাকে। তিন ক ভাই, ওরা তিন ভাই মিলে খেলা হবে। ফুল আছে ক রকমের, জবা বেল আর নাল, তিন রকমের ফুল আছে। তাহলে তিন লিখে দাও এখানে, তাহলে 167 পৃষ্ঠাটা হয়ে গেল। এবার আমরা দেখব 168 পৃষ্ঠা। দেখো 168 পৃষ্ঠা। আচ্ছা, জিরো বা শূন্য যোগ করলে বাড়ে না, শূন্য কমে গেলে কমে না। তাহলে তুমি ধরো একটা বাটিতে, খোলা বাটিতে 5টা ডিম রাখলে, ঢাকা বাটিতে আরও এক 0টা ডিম আছে। 0টা ডিম আছে মানে কি? কিচ্ছু নাই। তাহলে একটাতে 5টা ডিম আছে আর একটা 0টা আছে, তাহলে কটা ডিম আছে? ওই 0টাকে গুনবো 0, 1, 2, 3, 4, 5, 5টাই হচ্ছে। তাহলে মোট 5টাই ডিম থাকছে। তাহলে 0 যোগ করলাম, 5-এর সঙ্গে 0 যোগ করলে 5-ই হয়। তেমনি দেখো হাঁস আছে 6টা, জলে ছিল হাঁস 6টা, আরও 0 হাঁস বা শূন্য হাঁস বাড়লো, শূন্য হাঁস এসে বসলো, তার মানে একটাও হাঁস আসেনি। তাহলে কটাই থাকবে? 6টাই থাকলো, তাহলে এক্ষেত্রেও কিন্তু বাড়লো না। তাহলে 6-এর সঙ্গে 0 যোগ করলে এখানে কিন্তু বৃদ্ধি হলো না, বাড়বে না। ঠিক একইভাবে দেখো ফুলকপি ছিল 3টে, এবার 0টা ফুলকপি তুলে নিলাম। 0টা মানে কি? একটাও তুলিনি, এমনি 0টা মানে তুলে নিলাম বললাম। 0টা তোলা মানে একটাও তোলা নয়, ঠিক আছে? তাহলে একটাও না তুললে 3টেই থাকবে। তাহলে এখানে আমরা 0 দিলেও বাড়ছে না, 0 তুলে নিলেও বাড়ছে না, ঠিক আছে? তাহলে আমরা আজকে 168 পৃষ্ঠা অবধি দেখলাম। পরের দিন আবার কালকে আমরা আরও পরে এগিয়ে যাব। তো যদি এই চ্যানেলে পড়াশোনা করতে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর বন্ধুদের মাধ্যমে আমার এই চ্যানেলটি সবাইকে জানিয়ে দেবে। আর একটা জিনিস, যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ সাবস্ক্রাইব করলে তোমরা আমার ভিডিও পড়াশোনাগুলো সহজেই পেয়ে যাবে। তো আজকের মতো এখানেই, বাই বাই।